নির্ধারিত সময় শেষ হতে বাকি মাত্র 10 মিনিট, 2-1 ব্যবধানে পিছিয়ে বার্সেলোনা। ঠিক তখনই তরেসের গোলে সমতায় ফিরে কাতালানরা। গোলের পেছনের কারিগর বার্সার ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার লামিনে ইয়ামাল। 80 মিনিটে গার্সিয়ার পরিবর্তে তাকে মাঠে নামিয়েছিলেন জাবি। ম্যাচের লিড পাওয়া গোলটারও কারিগর ছিলেন 16 বছর বয়সী এই ফুটবলার। ওয়ান গাম্ফার ট্রফি, প্রতি বছরই এই টুর্নামেন্টের আয়োজন করে কাতালানরা। 2012 সালের পর থেকে এই টুর্নামেন্টে টানা শিরোপা জিতে আসছে বার্সা। তবে এবারের শিরোপাটা পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যদের। যদিও স্পেনের অলিম্পিক স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আধিপত্য দেখায় বার্সেলোনা, ম্যাচের 3 মিনিটের মাথায় রাফিনিয়ার পাসে দারুণ গোলে দলকে লিড এনে দেন লেভানডস্কি। এরপরও বেশ কয়েকবার আক্রমণে যায় বার্সা, তো বারবারই টটেনহ্যাম হটস্পারের রক্ষণভাগে হোঁচট খায় কাতালানরা। ম্যাচের 24 মিনিটে লিডটা ধরে রাখতে পারেনি বার্সা, অলিভারের দারুণ গোলে সমতায় ফেরে টটেনহ্যাম হটস্পার। এর 12 মিনিট বাদে তার গোলই 2-1 লিড পায় হটস্পার, আর তাতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও লিডটা ধরে রাখার চেষ্টা হটস্পারের, তবে ম্যাচের 80 মিনিটে ইয়ামেলের নামার 1 মিনিট বাদই তার বুদ্ধিদীপ্ত পাসে ফেরান তোরেসের গোল, সঙ্গে সমতায় কাতালানরা। এরপর আর জাবি শিষ্যদের সামনে দাঁড়াতে পারেনি ইংলিশ ক্লাবটি। 90 মিনিটে আবারও ইয়ামেলের দারুণ পাস, তবে এবারের গোলটা করেন আনসু ফাতি। লিড নিয়েও একের পর এক আক্রমণ করে বার্সা। ম্যাচের যোগ করা সময়ের 3 মিনিটে ইজাল জৌলির গোল, আর তাতেই 4-2 ব্যবধানে জয় পেয়ে যায় বার্সেলোনা। সঙ্গে 11 ওভারের মতো হুয়ান গাম্ফার ট্রফি ঘরে তোলে কাতালানরা। তামিম হোসেন, সময় সংবাদ।